This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। ফের ভোল বদলাচ্ছে আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আমি সৌমি, বিস্তারিত জানাবো আপনাদের ওয়েদার আপডেট নিয়ে। সপ্তাহান্তে ফের রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত। আপাতত শনিবার পর্যন্ত রাজ্যে জলীয় বাষ্পের আধিক্য এবং তাপমাত্রার বৃদ্ধির জন্য অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে হতে পারে বৃষ্টিপাত। এদিকে ধীরে ধীরে দেশ থেকে বিদায় নিচ্ছে বর্ষা। শেষবেলায় পূজোর সময় কি বৃষ্টিপাত বাড়বে আশঙ্কায় সাধারণ মানুষজন। আজ কলকাতায় সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 93% থেকে 96%, বৃষ্টিপাতের পরিমাণ 11.3 মিলিমিটার এবং আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। শুনুন পটকা রাত দিন সাত তিন।